বিরোধীক আক্রমণ কেনেকৈ তারেই মন্ত্রণা এতিয়া চলিছে দিল্লীত বিজেপির রাষ্ট্রীয় অভিবর্তন বিজেপির রাষ্ট্রীয় অভিবর্তনত বিজেপিয়ে বজাইছে ২৪ রণতুণ্ডবি দিছে ২৪ মন্ত্রণা ২৪ সাধারণ নির্বাচনত কেনেদরে বিজেপিয়ে অবতীর্ণ হব তারেই মন্ত্রণা দিয়া হয়েছে এই রাষ্ট্রীয় অভিবর্তনত পিছলা দশক जो गुजरा है वो प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में उपलब्धियों भरा है उपलब्धियों से भरा हुआ है ये हम सब के लिए बहुत ही खुशी का विषय है ১৭ আর ১৮ ফেব্রুয়ারি দুদিনিয়া কই দিল্লীত অনুষ্ঠিত হইছে বিজেপির রাষ্ট্রীয় অভিবর্তন হয় দিল্লীত অনুষ্ঠিত হওয়া বিজেপির রাষ্ট্রীয় অভিবর্তনতে লোকসভা নির্বাচনের রণকৌশল আব কি বার সারসকে পার স্লোগানেরে রণদ্বন্দ্বভি বজাইছে বিজেপিয়ে বিরোধীক আক্রমণ কেনেকৈ রাষ্ট্রীয় অভিবর্তনতে মন্ত্রণা দিব বিজেপিয়ে বিজেপিক প্রতিহত করিবর বাবে ইন্ডি এলায়েন্স গঠন করা হয়েছে আর এই ইন্ডি এলায়েন্সক কেনেদরে প্রতিহত করিব পারি তারেও রণকৌশল প্রস্তুত করা হব এই বৈঠকত আপনি ওয়া সরকার ভি বানাই और फुल मेजोरिटी से दोबारा सरकार बनाई है ये भी हमको समझना है और इसीलिए कांग्रेस के पेट में पीड़ा होना स्वाभाविक है जिन्होंने लंबे समय तक यहाँ पर राज किया था आज वो वहाँ पर कमल खेल रहा है जी हम प्रतिनिधिये ए राष्ट्रीय अभिवर्तन अंशग्रहण करिसे के प्रतिनिधि सकलक विभिन्न धरणर मंत्रणा दिया हुइसे ए बैठकत কেনেদরে সক্রিয় হব লাগিব ২৪ নির্বাচনত আব কি বার চারশ পার যে স্লোগান বিজেপির এই লক্ষ্যত উপনীত হবর বাবে সোশিয়াল মিডিয়াত কেনেদরে সক্রিয় হব লাগিব বিভিন্ন দিশ সোশিয়াল মিডিয়াত যদি বিরোধীয়ে টার্গেট করে বিজেপিক তার প্রত্যুত্তর কেনেদরে দিব লাগিব সকলোখিনি মন্ত্রণা দিয়া হয়েছে এই রাষ্ট্রীয় অভিবর্তনত উল্লেখযোগ্য যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীসকলের উপরেও রাজ্যিক সভাপতিসকল জেলা সভাপতিসকল সর্বমুঠ প্রায় ১১,০০০ প্রতিনিধিয়ে অংশগ্রহণ করেছে রাষ্ট্রীয় অভিবর্তনত শনিবারে রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডায় শুভারম্ভণি করে অভিবর্তনের দিল্লির ভারত মণ্ডপমত আরম্ভ হয়েছে বিজেপির রাষ্ট্রীয় অভিবর্তন ইফালে দিল্লীত বাহর অসম বিজেপিরও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাকে ধরে সকল মন্ত্রী বিধায়ক দিল্লীত বাহর পাতিছে এই রাষ্ট্রীয় অভিবর্তনক কেন্দ্র করে সব লোকনে মন বনা লিয়া হ্যাঁ আগলি সরকার ফির বিজেপি কে হোগে ইতিমধ্যে অসমের প্রায় ৫৫০ গৰাকী কার্যকর্তা আইছে সভা আরম্ভ হয়েছে আর এনেদরেই ১১,০০০ প্রতিনিধির উপস্থিতিত দিল্লির ভারত মণ্ডপমত এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে আর এনেকা একটা পরিবেশতে ২৪ নির্বাচনত কেনেদরে গেরুয়া বাহিনী অবতীর্ণ হব তার বিভিন্ন কৌশল তার বিভিন্ন রণশালী প্রস্তুত করা হয়েছে এই রাষ্ট্রীয় অভিবর্তন আর উত্তর সে দক্ষিণ তক পূর্ব সে পশ্চিম তক হর জায়গা হ্যাঁ তো কমল হ্যাঁ প্যান ইন্ডিয়া পার্টি বনি হ্যাঁ তো ভারতীয়